Hello viewers, today we are in Clifton in Cape Town. So this place is so beautiful, especially during summer season. দেখতে পেতেছেন পানির কালার আর প্রচুর মানুষ আসে এই জায়গায় গোসল করার জন্য, কিন্তু আনফরচুনেটলি আমি 10-15 সেকেন্ডের বেশি পানিতে থাকতে পারি নাই। মনে হচ্ছিল যে পা কেটে ফেলায় দেওয়া লাগবে। সো কি আর করার, দুধের স্বাদ বলে এটা দিব, এই জায়গায় আমরা বসে থাকবো যতক্ষণ পর্যন্ত সূর্যাস্ত না হয়। তো এই ক্যাপ টাউনের সামার মানে বিচের মধ্যে ছোটো ছোটো বিচ কিন্তু এত সুন্দর করে সাজিয়ে রাখছে। তো অনেক আফসোস হয়, মনে হয় কক্সবাজারে যদি এত সুন্দর করে সাজানো থাকতো তাহলে অনেক ভালো হতো। দেখতে পেতেছেন পানি আর লায়ন হেড আর আটলান্টিক একসাথে, অস্থির একটা কম্বিনেশন। ওই পাশে প্রচুর মানুষ, তো আমরা এই সাইডে আসছি, মানে সবাই পানিতে গোসল করতেছে। এই যে পানি, মানে সবাই গোসল করতেছে এই জায়গায়, কয়েক সেকেন্ড পা ভিজে রাখলে মনে হয় যে পা কাইটা ফেলা দেওয়া লাগবে, এত ঠান্ডা পানি। দেখ পা দেখতে পাই রে ভাই, সম্ভব না, কিরকম ঠান্ডা। মনে হইতেছে যে পায়ের মধ্যে 1000 সুই দিয়া, ওই যে টাইটানিকে কইছিল না, ওরকম একটা ফিল। না না, আমি ভাবছিলাম আজকে গোসল করব, আটলান্টিক ইজ ভেরি কোল্ড।